আপনি কিছু একটা চিন্তা করেছেন, পরমুহূর্তে আপনি সেটা ভুলে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? আমাদের বেশিরভাগ মানুষই কোনো কিছু চিন্তা করি আমরা, কোনো কিছু চিন্তা করে সেটা করার আগে আমরা আবার ভুলে যাই, অন্য একটা চিন্তা আমাদের মাথায় চলে আসে। তাহলে এর থেকে মুক্তি পেতে আপনাকে কি করতে হবে? আপনি এটা হচ্ছে আপনার সাথে কারণ আপনি কোনো কিছু মন দিয়ে চিন্তা করছেন না, আপনার মন অশান্ত, আপনার মনে অনেক রকম চিন্তা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই চিন্তাগুলো দূর করবেন কিভাবে? আপনি এই চিন্তাগুলো দূর করতে হলে আপনাকে আগে স্থির হতে হবে। স্থির না হলে কিন্তু আপনি, জল যদি স্থির না হয় তাহলে কিন্তু জলে আপনি মুখ দেখতে পারবেন না, কারণ অস্থির জলে কোনো সময় মুখ দেখা যায় না। আর অস্থির মন নিয়ে আপনি কোনো ডিসিশন নিতে পারবেন না। আপনার মন যদি অস্থির থাকে, আপনি কোনো একটা কিছু ভাবলেন, সেটা আস্তে আস্তে হারিয়ে যাবে, কারণ আপনার পরমুহূর্তেই অন্য একটা চিন্তা চলে আসবে আপনার মাথায়। এই জন্য আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি পেন অ্যান্ড পেপার রাখুন, বা আপনার কাছে যদি মোবাইল থাকে, স্মার্টফোন তো সবার কাছে এখন থাকে, তো আপনি নোট ডাউন করতে শিখুন, নোট ডাউন করুন সব কিছু। এটা একটা অভ্যাস, আপনি যদি চান তা আপনি সহজে পারবেন না। এটা আপনাকে অভ্যাস করতে হবে যে আমার মাথায় কোনো আইডিয়া আসলো বা আমি কোন কাজটা করব, সেটা আমি সাথে সাথে লিখে ফেলি। লিখে ফেললে পরে আমি সেটা টাস্ক শিডিউলের ভেতরে রেখে দিই। আমার টাস্কের যদি একটা লিস্ট থাকে তো আমি সেটা করতে আমার অসুবিধা হবে না, আমি ভালোভাবে সেটা করতে পারবো, আমার মাথা থেকে সেটা হারিয়ে যাবে না। মনে করুন আপনি কালকে যে কাজগুলো করবেন সেগুলো আগের দিন রাতে ঘুমানোর আগেই লিস্ট করে ফেলুন না, তাহলে তো সকালে উঠে আপনার এই টাইমটা বেঁচে গেল, যে আপনার মাথায় কিন্তু রাত থেকেই সেট হয়ে আছে যে সকালে আমার এই কাজগুলো দিয়ে শুরু করতে হবে, বা এই কাজটা দিয়ে আমার শুরু করতে হবে, সারাদিন আমি এই কাজগুলোই করব আর অন্য কিছু কিচ্ছু করব না। এটা করলে আপনার সব কিছু সুন্দরভাবে হবে, আপনার কাজগুলো সুন্দর করে মেনটেন করে করতে পারবেন আপনি। আমাদের কিন্তু মাথা অনেক কিছু সহ্য করতে পারে, বা অনেক মেমোরি আমাদের, কিন্তু আপনি যদি আজে বাজে চিন্তা করেন তাহলে কিন্তু আপনার মেমোরি কোনো কাজে লাগবে না, আপনার ব্রেন যতই শার্প হোক না কেন আপনাকে সাপোর্ট দিতে পারবে না। এই জন্য ব্রেনকে আগে ট্রেন করুন যে আমি যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখবো। আপনাকে কেউ এসে একটা কথা বললো, আপনি উত্তেজিত হয়ে গেলেন, এটা তো ঠিক না। আসলে আপনি আপনার মাথা সবসময় ঠান্ডা রাখবেন, যে কেউ কিছু বললে আপনার যদি সেটা ভালো লাগে তো শুনবেন, ভালো না লাগলে আপনি হুম হুম করে শুরু করে দেবেন, মানে হ্যাঁ ঠিক আছে, ওকে, ভালো, গুড, কিন্তু আপনার মাথায় সেটা ঢোকাবেন না। তাহলেই তো হলো, মানুষ তো ভালো জিনিসটাই চায়, আমরা তো সবসময় ভালো জিনিসটাই খাই, তাই না? তাহলে আমরা কেন খারাপ জিনিসগুলো মাথায় রাখি? আমরা কিন্তু খারাপের দিকেই বেশি লক্ষ্য করি, আমরা কিন্তু ভালোর দিকে বেশি একটা খেয়াল করি না। এটা আসলে আমাদের মানুষের একটা নেচার, আমরা যেভাবে আমাদেরকে তৈরি করেছি, আমরা যেভাবে যেভাবে মানুষের সাথে, যেসব মানুষের সাথে মিশেছি, যেভাবে আমরা বড় হয়েছি, তাতে আমরা এটাই আমাদের মাথায় ঢুকে গিয়েছে যে আমাদের খারাপের উপর আকর্ষণ, ভালোর উপর আমাদের আকর্ষণ নেই। খারাপ জিনিস আপনার সাথে, খারাপ কেউ কিছু করলে আপনার কিন্তু সেটা অনেক দিন ধরে মনে থাকে, কিন্তু ভালো কেউ কিছু করলে কিন্তু খুব কমই মনে থাকে। এগুলো চেঞ্জ করতে হবে। আসলে আপনি নিজেকে না চেঞ্জ করলে পৃথিবী আপনাকে চেঞ্জ করে দেবে, পৃথিবী আপনাকে মারিয়ে দেবে, আপনাকে পায়ে পিষে দেবে। এই জন্য আপনি আগে নিজেকে কন্ট্রোল করুন, নিজেকে আগে চেঞ্জ করুন, নিজেকে আগে গোছান, নিজেকে আগে ট্রেন করুন একেবারে, যে আপনি ফুল একেবারে আপনার সব কিছুর নিয়ন্ত্রণ আপনার হাতেই যেন থাকে। আপনি সব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করুন, আর সব কিছু সহজ হয়ে যাবে আপনার কাছে এবার, যখন আপনি আপনার মাথা ঠান্ডা রাখবেন।